পুনৰ এটা গুৰুত্বপূৰ্ণ খবৰৰ সৈতে ষ্টুডিঅ'ত মই ভাস্কৰ শইকীয়া। নপুৰ শৰ্মাৰ মন্তব্যৰ পাছতেই সমগ্র বিশ্বজুৰি ইসলামিক যিসমূহ রাষ্ট্র আছে সেই রাষ্ট্রসমূহত এতিয়া তীব্র প্রতিবাদ হওয়া দেখিবলৈ পোৱা গৈছে। এই মুহূর্তত আমি আপোনালোকক দেখুৱাব বিচাৰিছো ঢাকাৰ দৃশ্য। ঢাকাতো এতিয়া প্রতিবাদত নামিছে, জুম্মা নামাজৰ পাছত ঢাকাৰ রাজপথত উত্তাল প্রতিবাদ আৰু ওলাই আহিল হাজাৰ হাজাৰ বাংলাদেশী মুসলমান। সর্বত্র এতিয়া প্রতিবাদ সাব্যস্ত কৰিছে ইসলাম ধর্মী লোকসকলে। বিজেপি নেত্রী নপুৰ শর্মাক শীঘ্রেই গ্রেপ্তারের দাবি তুলিছে প্রতিবাদকারীয়ে। পয়গম্বর মোহাম্মদর অপমানক লৈ বিশ্বর মুসলমান দেশত এতিয়া প্রতিবাদ আর হিংসাত্মক প্রতিবাদ সাব্যস্ত করেছে মুসলমান সকলে। দৃশ্য এই মুহূর্তে আমি আপনাদের দেখাই আছো, এটা ঢাকার দৃশ্য। জুম্মা নামাজের পাছত ঢাকাত এনেদরে এতিয়া হাজার হাজার মুসলমান লোকে প্রতিবাদ সাব্যস্ত করেছে। পয়গম্বর মোহাম্মদক লৈ যে অপমান সূচক মন্তব্য আগবাইছিল বিজেপি নেত্রীগুলিয়ে, এক বিশেষ টক শোত এই মন্তব্য আগবাইছিল। আর তার পাছতে দেশজুড়ি প্রতিবাদ সাব্যস্ত হয়েছিল আর সেই প্রতিবাদ যে এতিয়া দেশতে আবদ্ধ হয়ে থাকা নাই, বিশ্বজুড়ি যিসমূহ ইসলামিক রাষ্ট্র আছে সেই ইসলামিক রাষ্ট্রসমূহত এতিয়া প্রতিবাদ সাব্যস্ত হওয়া দেখিবলৈ পোৱা গৈছে। জুম্মা নামাজৰ পাছতেই ভিন্ন প্ৰান্তত প্ৰতিবাদ সাব্যস্ত হৈছিল। ইয়াৰ পূৰ্বে আমি আপোনালোকক জনাইছিলোঁ যে মমতা বেনাৰ্জীৰ ৰাজ্যতো প্ৰতিবাদ সাব্যস্ত হৈছিলে, হাজাৰ হাজাৰ মুছলমান লোকে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছিলে। নপুৰ শৰ্মাৰ গ্ৰেপ্তাৰৰ দাবীত উত্তপ্ত হৈ পৰিছিল পশ্চিমবংগ আৰু আৰক্ষীলৈ শিলগুটি নিক্ষেপ কৰিছিল প্ৰতিবাদকাৰীয়ে। কন্দুৱা গেছ নিক্ষেপ কৰিও ছত্ৰভংগ দিব পৰা নাই প্ৰতিবাদকাৰীক, এনেধৰণৰ পৰিস্থিতিৰ সূচনা হৈছিলে। আৰু তাৰ পাছতে এই মুহূৰ্তৰ খবৰ আমি আপোনালোকক জনাই আছো, বাংলাদেশতো এনেদৰে এতিয়া প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে হাজাৰ হাজাৰ মুছলমান লোকে। এইদৰে তেওঁলোকে প্ৰতিবাদ সাব্যস্ত কৰা দেখিবলৈ পোৱা গৈছে। মুহূর্তত আমি আপনাদের দৃশ্য দেখাই আছো, এনেদরে এতিয়া সর্বত্রে প্রতিবাদ সাব্যস্ত করেছে এটা মাত্র মন্তব্য আর এটা মাত্র মন্তব্যর পাছতে সমগ্র বিশ্বজুড়ি যে এনেদরে এতিয়া প্রতিবাদ মুখর হয়ে পড়েছে ইসলামিক লোকসকল, মুসলমান লোকসকল এনেদরে রাজপথলৈ আহি প্রতিবাদ সাব্যস্ত করা দেখিবলৈ পোৱা গৈছে। হাজার হাজার মুসলমান লোক ওলাই আহিছে পয়গম্বর মোহাম্মদক লৈ যে অপমান সূচক মন্তব্য আগবাইছিল তার পাছতে এনেদরে এতিয়া উত্তপ্ত হৈ পৰিছে রাজপথ আর হিংসাত্মক প্রতিবাদ সাব্যস্ত করেছে তেওঁলোকে। কৰবাত যদি শিলগুটি নিক্ষেপের দরে কার্যসূচীও সংঘটিত হৈছে, আন কৰবাত আকৌ এনেদরে হতাশাৰ সৃষ্টি হওয়া দেখিবলৈ পোৱা গৈছে। আর ইতিমধ্যে পশ্চিমবঙ্গৰ খবৰ আমি আপোনালোকক জনাইছো যে প্রতিবাদকারী আরক্ষীর বাহন জ্বলাই দিয়ার দরে ঘটনা সংঘটিত হৈছে। পয়গম্বর মোহাম্মদক লৈ অপমান সূচক মন্তব্যর পাছতে এতিয়া সমগ্র বিশ্বজুড়ি মুসলমান লোকসকলে এনেদরে প্রতিবাদ সাব্যস্ত করা দেখিবলৈ পোৱা গৈছে। ভিন্ন প্রান্তত প্রতিবাদ সাব্যস্ত হৈছিল, দেশের আটখন কৈ রাজ্যত গরজি উঠিছিল হাজার হাজার মুসলমান লোক। প্রতিবাদর জুই জ্বলিছিল যোগীৰ রাজ্য উত্তর প্রদেশতো, ব্যবসায়িক প্রতিষ্ঠান জ্বলাই দিয়া হয়েছিল, ভাঙি চুরমার করা হয়েছিল যান বাহন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করবলে শূন্যলৈ গুলি চালনা করা হয়েছিল অর্ধসামরিক বাহিনীয়ে, এনে ধরনের ঘটনাও সংঘটিত হয়েছিল আর প্রতিবাদকারীলৈ কন্দুয়া গেছ নিক্ষেপ করেছিল আরক্ষীয়ে। আর দেখিবলৈ পোৱা গৈছিল যে উত্তর প্রদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতি ক্রমে অবনতি ঘটিছিল। পঁচিশ প্রতিবাদকারী গ্রেপ্তার করেছিল আরক্ষীয়ে। আর
দেখিবলৈ পোৱা গৈছে ঢাকা বাংলাদেশৰ ৰাজধানী ঢাকাৰ এটা উত্তপ্ত পৰিস্থিতি সৃষ্টি কৰিছে আৰু ইতিমধ্যে দেশজুৰি তীব্র উত্তাল প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে মুছলমান সম্প্ৰদায়ৰ লোকসকলে জুম্মা নামাজৰ পিছতে আজি শুকুৰবৰীয়া জুম্মা নামাজৰ পিছতে এনেদৰে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিব দেখা গৈছে বিভিন্ন স্থানত বিক্ষিপ্ত ঘটনা সংঘটিত হৈছে উত্তৰ প্ৰদেশ কৰ্ণাটক জম্মু কাশ্মীৰ মুম্বাই বিভিন্ন স্থানত উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে আরক্ষী লাঠি চালনা করেছে কেইবাটাও প্রান্ত আর আরক্ষীর উপর প্রতিবাদকারী সকলে শিলগুটি নিক্ষেপ করবলে পাওয়া গেছে আর দেশের বিভিন্ন প্রান্ত আজির দিন একটা ভয়ানক পরিস্থিতির উদ্ভব হওয়ার দিকে গতি করেছে যেহেতু প্রতিটি মুহূর্ত এটা কেবল এটাই বিষয় হয়ে পড়ছে যে নুপুর শর্মায় বিজেপির নেত্রীগী নুপুর শর্মায় পয়গম্বর মহম্মদক লৈ করা বিতর্কিত মন্তব্যর পাছত এটা দেশজুড়ি উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেছে মুসলমান সম্প্রদায়ের লোকসকলে আর ঠিক তেনেদরে বাংলাদেশও দেখবলে পাওয়া গেছে যে ঢাকাত কিদরে লাখ লাখ মুসলমান সম্প্রদায়ের লোকসকলে জুম্মা নামাজ আদায় করার পাছ রাজপথত ওলাই আহিছে তেওঁলোকে প্রতিবাদ সাব্যস্ত করেছে বিতর্কিত বিজেপি নেত্রীগীর বিরুদ্ধে গ্রেপ্তারের দাবি তুলিছে ইতিমধ্যে দেখা পাওয়া গেছে যে লাখ লাখ মুসলমান সম্প্রদায়ের লোকসকলে রাজপথত ওলাই আহিছে আনকি হিজাব পরিধান করে মহিলাসকলেও কেইবাটাও প্রান্তত ওলাই আহিছে প্রতিবাদ সাব্যস্ত করবলে উত্তর প্রদেশের একটা হিংসাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়েছে প্রয়াগরাজত কেইবাখনো বাহন জ্বলাই দিয়া গেছে আরক্ষীর বাহনের উপর আক্রমণ করা হয়েছে আরক্ষীর উপর শিলগুটি নিক্ষেপ করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করিবর বাবে আরক্ষীয়ে ইতিমধ্যে শূন্যলে গুলি চালনা করেছে কন্দুকেজ নিক্ষেপ করেছে তথাপিও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে আর আনহাতে জম্মু কাশ্মীরত ইতিমধ্যে ইন্টারনেট কন্দ কর্তন করে দিয়া হয়েছে কেইবাটার স্পর্শকাতর এলাকাত ইশান নিউজৰ দৰ্শকসকল আমি দৃশ্যাংশসমূহ দেখুৱাই আছোঁ এয়া হৈছে বাংলাদেশৰ দৃশ্যাংশ ঢাকাত কিদৰে লাখ লাখ জনতাই লাখ লাখ মুছলমান সম্প্ৰদায়ৰ লোকসকলে এই বিতৰ্কিত মন্তব্যৰ বিৰুদ্ধাচৰণ কৰি পেলাই এতিয়া ৰাজপথত ওলাই আহিছে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে নুপুৰ শৰ্মাৰ বিৰুদ্ধে নুপুৰ শৰ্মাক গ্ৰেপ্তাৰৰ দাবী তুলিছে অতি শীঘ্ৰেই কেৱল ভাৰততে নহয় বিশ্বৰ ইছলামিক ৰাষ্ট্ৰসমূহৰ মাজত এতিয়া প্ৰতিবাদৰ জোৱাৰ উঠিছে ভাৰতৰ বিৰুদ্ধাচৰণ কৰিছে আৰু দ্বিতীয়তে ভাৰতৰ বহু সংখ্যক সামগ্রী এটা বহুকেইখন রাষ্ট্রই বয়কট করার সিদ্ধান্ত গ্রহণ করেছে ইতিমধ্যে আরবীয় দেশসমূহ আর ইসলামিক রাষ্ট্রসমূহে এটা ভারতের বিরুদ্ধাচরণ করবলে লৈছে তারপরে ভারতত যখন মুসলমান সম্প্রদায়ের লোকসল আছে আজির দিন জুম্মা নামাজের আদায়ের পিছতে এনেকরে রাস্তাপথ রাজপথত ওলাই আহিবলে পোৱা দেখা গৈছে আর এয়া হয়েছে ঢাকার দৃশ্য বাংলাদেশের রাজধানী লাখ লাখ জনতা ওলাই আহিছে আদায় নামাজৰ পাছতেই আৰু এই এই প্ৰতিবাদৰ সন্দৰ্ভত প্ৰতিবাদৰ ভিতৰত ইতিমধ্যে একৈশজনক গ্ৰেপ্তাৰ কৰিছে সেয়া ভাৰতত একৈশজনক গ্ৰেপ্তাৰ কৰিছে প্ৰতিবাদকাৰী গতিকে দেখিবলৈ পোৱা গৈছে এটা চৌ দিশে উত্তপ্ত পৰিস্থিতি সৃষ্টি হৈছে আৰু হিংসাত্মক পৰিস্থিতি উদ্ভৱ হৈছে যে প্ৰয়াগৰাজত গতিকে ইয়াত দেখিবলৈ পোৱা গৈছে যে জুম্মা নামাজৰ পিছতে আজি শুকুৰবৰীয়া দিনটোত এনেদরে লাখ লাখ মুসলমান সম্প্রদায়ের লোকসকলে ওলাই অহাটো একটা উদ্বেগজনক খবর হয়ে পড়েছে পুনরবার মানে ভাস্কর ওসরে যাব বিচারছি ইতিমধ্যে আমি আপনাদের দৃশ্যাংশ দেখুৱাই আছো এনেদরে সর্বতে এটা প্রতিবাদ সাব্যস্ত করা পরিলক্ষিত হয়েছে বাংলাদেশের দৃশ্যাংশ আমি আপনাদের দেখুৱাই আছো বাংলাদেশত এনেদরে এটা সবস্তরে প্রতিবাদ সাব্যস্ত করেছে সকলে আর হাজার হাজার মুসলমান লোক এনেদরে রাজপথলে ওলাই অহা দেখবলে পাওয়া গেছে রাজ্যের দেশের বিভিন্ন কেবাখনো রাজ্যত কিন্তু প্রতিবাদ সাব্যস্ত হওয়া দেখবলে পাওয়া গেছিল আর তার পাছতেই কেবল দেশতে আবদ্ধ হয়ে থাকা নাই এই প্রতিবাদ সর্বত্রে বিশ্বের বিভিন্ন প্রান্তত প্রতিবাদ সাব্যস্ত করেছে ইসলামিক লোকসকলে বাংলাদেশের দৃশ্যাংশ আমি আপনাদের দেখুৱাই আছো আর কেবাখনো দেশে ইতিমধ্যে অর্থনৈতিক অবরোধ করার কথাও ঘোষণা করেছে নপুর শর্মাক গ্রেপ্তারের দাবি তুলিছে সর্বত্রে যন্তব্য আগবাইছিল এই বিজেপি নেত্রীগিয়ে যন্তব্য আগবাইছিল পয়গম্বর মহম্মদক অপমানসূচক যন্তব্য আগবাইছিল সেই মন্তব্যর বিরুদ্ধে কিন্তু এতিয়া সুচার হয়ে পড়ছে বিশ্বর ইসলামিক দেশসমূহ
আর ইটোর পাছত সিটুকৈ প্রতিবাদ আর হিংসাত্মক প্রতিবাদ সাব্যস্ত করেছে সকলে। আমি পুনর্বার গ্রাফিক্স প্লেটর জড়িয়ে আপনার সবিস্তারে খবর জানাইছো। জুম্মা নামাজের পাছত ঢাকার রাজপথত উত্তাল প্রতিবাদ, উলায় আহিল হাজার হাজার বাংলাদেশী মুসলমান। বিজেপি নেত্রী নপুর শর্মাক শীঘ্রই গ্রেপ্তারের দাবি প্রতিবাদকারীর। পয়গম্বর মোহাম্মদর অপমানক লৈ বিশ্বর মুসলমান দেশত এতিয়া প্রতিবাদ সাব্যস্ত হয়েছে। জুম্মা নামাজের পাছতেই এনেদরে একত্রিত হয়ে পড়েছে এতিয়া মুসলমান সমাজ, ইটোর পাছত সিটুকৈ প্রতিবাদ সাব্যস্ত করা দেখিবলৈ পোৱা গৈছে। এফালে যদি পশ্চিমবঙ্গত জ্বলাই দিয়া হয়েছে আরক্ষীর বাহন, আনফালে কিন্তু উত্তর প্রদেশতো তেনে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হওয়া দেখিবলৈ পোৱা গৈছে। ভাঙি চুরমার করা হয়েছে যান বাহন সমূহ। ইতিমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবলে কন্দুয়া গেছু নিক্ষেপ করা পরিলক্ষিত হয়েছে। বিভিন্ন প্রান্তর প্রতিবাদর দৃশ্য আমি আপনাদের দেখাইছো। কলা পতাকা উড়াইছে একাংশই। এই যে মন্তব্য, সেই মন্তব্য কিন্তু কোনো পর্যায়ে মানি লব পৰা নাই, আর সেইবাবেই এনেদরে এতিয়া প্রতিবাদ সাব্যস্ত করেছে এই সকল লোকে। মহিলা সকলো প্রতিবাদের উলাই অহা পরিলক্ষিত হয়েছে। আমি এখন স্ক্রিনত আপনার দৃশ্য দেখাই আছো।